নমস্কার সবাইকে, ঘরে ঘুরি বুঝে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে কিভাবে খুব সহজে বিখ্যাত গুজরাটি রান্না ফাপড়া বানাতে হয়। এর জন্য আমরা একটা পাত্রে 1.5 কাপ বেসন নিয়ে নিলাম। আর নিলাম স্বাদ অনুসারে নুন আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এবার 1/2 চা চামচ জোয়ান হাতের মধ্যে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে বেকিং পাউডার আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বেসনে তেলের পরিমাণ একদম ঠিক হয়েছে। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। আমাদের ডোটা অলমোস্ট মাখা হয়ে গেছে। সাধারণত বেসন একটু চিটচিটে হয়, সেটা যাতে না হয় তাই আমি হাতে একটু সাদা তেল নিয়ে আবারও ডোটা মেখে নিলাম। ডোটা রেডি হয়ে গেছে। এবার এটার থেকে কতগুলো লেচি আমরা কেটে নিলাম। লেচিগুলো আকারে সামান্য ছোট করতে হবে। এবার এটাকে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আকারে লম্বা করে নিতে হবে। এবার হাতের এই অংশ দিয়ে লম্বা লেচিটাকে চাপ দিয়ে ফাপড়ার আকার দিয়ে দিতে হবে। আপনারা খেয়াল রাখবেন হাতের চাপটা আপনারা সমানভাবে দেবেন। আমাদের ফাপড়া রান্নার সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো এটি, খুব সাবধানে এটা করবেন। এবার একটা ধারালো ছুরির সাহায্যে ঠিক এইভাবে কাঠের থেকে ফাপড়াটাকে ছাড়িয়ে নিতে হবে। আমাদের ফাপড়াগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবার আমরা গরম তেলের মধ্যে 1-1 করে ফাপড়াগুলোকে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে ফাপড়াগুলোকে ভাজতে হবে। খেয়াল রাখবেন ফাপড়াগুলো যেন লালচে হয়ে না যায়, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না। ভরেলি
আমাদের ফাপড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার জন্য আমরা এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। আপনারা দেখলেন কত সহজে খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে ফেললাম মুচমুচে ফাপড়া। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।